করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার বাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন করা হয়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। মনির, আমি জানতে চাচ্ছি যে এই যে লকডাউন অবস্থায় আছে, এতে কোনো ক্রাইসিস হয়েছে কিনা, যে খাদ্যদ্রব্য যেহেতু নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা রয়েছে, ওষুধের দোকান খোলা রয়েছে, এতে প্রশাসনের সহযোগিতা দেবার কথা, যে কোনো সময় ফোন পেলে তারা সহযোগিতা হাত বাড়াবে, তা পাচ্ছে কিনা, একই সাথে এই যে কোয়ারেন্টিনের নিয়ম দেয়া হয়েছে, যারা রয়েছেন তারা নিয়ম মানছেন কিনা জানান। সাথী, গত পরশুদিন করোনা প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলার কে যে গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় দোকান এবং ওষুধের দোকান ছাড়া সব জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন এবং গণপরিবহন বন্ধ করে দেয়। তারপর থেকে কিন্তু শিবচর একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু গতকাল দুপুরে যখন শিবচরের চারটা এলাকাকে চিহ্নিত করে প্রশাসন ওই চারটা এলাকাকে সিল করে দেয়, তারপরে কিন্তু শিবচরের ওই চার এলাকার বাহিরে যারা আছে তারা কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছে, তারা কিন্তু কিছুটা স্বাভাবিক হতে পেরেছে আগের থেকে। আজকে দেখা গেছে যে কিছু কিছু দোকানপাট খুলেছে ওই চার এলাকার বাহিরে এবং তারা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতেছে, তারা মাস্ক পরিধান করতেছে এবং চলাফেরা একে অপরের সাথে মেলামেশার ব্যাপারে তারা একটু দূরত্ব বজায় রাখছে, কিন্তু ও সবার মাঝে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আর যে চারটা এলাকাকে পুলিশ ঘিরে রেখেছে, ওই চারটি এলাকার কোনো লোকজন কিন্তু বাহিরে প্রবেশ করতে বাহিরে যেতে পারবে না এবং বাহিরের কোনো লোকজন কিন্তু ওই এলাকায় প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে তাদের যদি কোনো খাবার প্রয়োজন হয় বা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশের নাম্বার দেওয়া আছে, পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মহল্লায় একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির সাথে যোগাযোগ করলে সেই কমিটি সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখবে এবং তাদের প্রয়োজনীয় যে জিনিস প্রয়োজন সেগুলো তাদেরকে সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করবে। তবে সর্বোপরি সব মিলিয়ে কিন্তু আতঙ্কগ্রস্ত মানুষ যে আসলে করোনা ভাইরাস মাদারীপুরে ঝুঁকিতে রয়েছে, এর জন্য যে গত এক মাসে মাদারীপুরে চলতি মাসে 2,927 জন প্রবাসী মাদারীপুরে ফিরে এসেছে, এর মধ্যে মাত্র 500 জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনতে পেরেছে মাদারীপুর স্বাস্থ্য বিভাগ। আর বাকি যে বিদেশ ফেরত প্রবাসী আছে মাদারীপুরে তারা কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করতেছে এবং সবার সাথে ওঠা মেশা এবং সামাজিক যত অনুষ্ঠান এগুলো তারা অংশগ্রহণ করছে, কাজেই সবার মধ্যে একটা ঝুঁকি কাজ করছে। আসলে কে কে আসলে এই মরণব্যাধি এর সংক্রমণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আসলে আমাদের কেউ জানি না, এর জন্য কিন্তু সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন থেকে বলা হয়েছে যে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নাই, তারা চেষ্টা করছে যে বাকি যত প্রবাসী আছে মাদারীপুরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নির্দেশ মেনে চলার জন্য এতদিন তারা কাউন্সিল করেছে, এখন কাউন্সিলিং নয় এখন তারা আইন প্রয়োগ করছে। বেশ কিছু দু তিন দিন যাবৎ কিন্তু মাদারীপুরে বেশ কিছু প্রবাসীকে জরিমানা করা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে মাদারীপুরবাসীকে যে যারা আছে তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও কিন্তু মাদারীপুরে এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়ার একটা পায়তারা চালিয়েছিল। সেক্ষেত্রে গত পরশুদিন মাদারীপুর কালকিনি উপজেলার একজন চাল ব্যবসায়ীকে কিন্তু 25,000 টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন এবং তাদের দোকানটাকে সিলগালা করে দেয়। তাছাড়াও গতকাল মাদারীপুর সদর উপজেলার মস্তাবপুরে 6 জন ব্যবসায়ীকে কিন্তু বিভিন্ন মেয়াদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। তো প্রশাসন তরফ থেকে সর্বোচ্চ আশ্বস্ত করা হচ্ছে যে নিশ্চিন্তে চলার জন্য, তবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং করার জন্য। সাথী, এই ছিল মাদারীপুর থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ বিলাস।